কলকাতার ফুটবল মরশুম মাঝপথে, চোটাঘাতও পাচ্ছেন ফুটবলাররা। এই চোটাঘাত থেকে কী করে তাড়াতাড়ি দ্রুত নিজেদের সুস্থ করে তুলবেন ফুটবলাররা, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট কাজী জয়ফুল ইসলামকে। নমস্কার, আমি কাজী জয়ফ ইসলাম, ফিজিওথেরাপিস্ট, পিএইচডি স্কলার, এমপিডি নিউরো, ফর্মার ফিজিওথেরাপিস্ট অব ইন্ডিয়ান ন্যাশনাল টিম। আজকের বিষয়, আগেকার মানুষদের ক্ষেত্রে চোটের পরিমাণ অনেক বেশি ছিল, আস্তে আস্তে যারা এখন স্পোর্ট ফিল্ডে আছে, মানে যেরকম অথেন্টিক যারা আছে প্রফেশনাল ফুটবল বা ক্রিকেট যে ক্লাবগুলো আছে, তারা এখন ফিজিওথেরাপিস্ট রিকোয়ারমেন্ট প্রত্যেকটা ক্লাবের মধ্যেই আছে। ন্যাশনাল টিমে তো মাস্ট আছে, আইএসএল আইপিএলও মাস্ট আছে ফিজিওথেরাপি রিকোয়ারমেন্ট। সেখানে যে সমস্ত প্লেয়াররা ইঞ্জুরি হয় সেখানে প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট আছে, তারা গাইডলাইন করে দেয় এই ট্রিটমেন্ট হবে, এই প্রোটোকলে চলবে, তার প্রাইস থেরাপি বা রাইস থেরাপি লাগবে, তারপরে তার যে যে ডিজিজ হয়েছে বা যে লিগামেন্ট ইঞ্জুরি হলো কি মাসেল ইঞ্জুরি হলো, তার জন্য পুরো ফিজিওথেরাপি তার প্রোটোকল রেডি করে সেই টিমের সাথে ট্রিটমেন্ট করে দেয়। সেখান থেকে আমরা বুঝতেও পারি না বাইরে থেকে। বাট যে সমস্ত এখনও পর্যন্ত বিভিন্ন গ্রামগঞ্জে যেখানে ক্লাবগুলোতে এখনও পর্যন্ত ফিজিওথেরাপি নেই, বা যারা সাধারণ মানুষ অনেকে নর্মালি অনেকে ফুটবল খেলতে ভালোবাসে বা ক্রিকেট খেলতে ভালোবাসে, সেখানে হঠাৎ একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়ে গেলো বা একটা নিয়ে লিগামেন্টে লেগে গেলো বা কোনো মাসেল টিয়ার হয়ে গেলো, সেখানে তারা কোনো ফিজিওথেরাপিস্টের রিকমেন্ড না করি তারা নিজেরা কিছু আইস লাগালো বা কিছু নিজস্ব টোটকা ফুটকা করলো কি দুটো মেডিকেশান খেলো, দিয়ে সেই ইঞ্জুরি নিয়ে এখনও রয়ে গেলো। এই সমস্ত লোক সকলকে বলা, সকল মানুষকে বলা, যা স্পোর্ট ফিল্ডের সাথে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যাদের কোনো রকমের ইঞ্জুরি হয়, সেটা অ্যাঙ্কেল হোক, সেটা কাম মাসেল হোক, সেটা হ্যামস্ট্রিং মাসেল হোক, কোয়ার্টস মাসেল হোক, বা নি ইঞ্জুরি হোক, বা যে কোনো ব্যাক ইঞ্জুরি হোক, হেড ইঞ্জুরি হোক, মাস্ট কনসাল্ট উইথ এ ফিজিওথেরাপিস্ট। একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনি কনসাল্ট করুন। আপনার যদি অ্যাঙ্কেল ইঞ্জুরি হয় সেখানে লিগামেন্ট ইঞ্জুরি হলেও সে সমস্ত ফিজিওথেরাপিস্ট আপনার গাইডলাইন দেবে, তারা ট্রিটমেন্ট করবে, এমনি সুস্থভাবে মাঠে আবার ফিরে আসতে পারবেন। যে কোনো ইঞ্জুরিতে যে কোনো খেলায়, মানে সে ক্রিকেট হোক, ফুটবল হোক, বাস্কেটবল হোক, ভলিবল হোক, যে কোনো খেলায় স্পোর্ট ইঞ্জুরি হলে মাস্ট অ্যাপ্লাই আইস, আইস থেরাপি বা ক্রায়োথেরাপি মাস্ট অ্যাপ্লাই করবেন। সেটা নির্ভর করবে কী ধরনের ইঞ্জুরি হয়েছে এবং কতটা ডেন্সিটিতে ইঞ্জুরি হয়েছে। সেই ইঞ্জুরিটা প্রথম মিনিমাম জিরো ডে, মানে জিরো ডে ইঞ্জুরি যদি হয়, আজকে যদি হয়, এখন থেকে 72 আওয়ার্স পর্যন্ত তে চার ঘন্টা থেকে 6 ঘন্টা অন্তর সে সারাদিনে 3 থেকে 4 বার আইস লাগাতে পারে 10 থেকে 15 মিনিট সেই লোকাল এরিয়াতে যেখানে যার ইঞ্জুরি প্রবণতা হয়েছে। সেই জায়গাটা যদি ওই 72 ঘন্টার মতো আইস লাগায় তার ইঞ্জুরি রিকভারি রেটটাও অনেক বেড়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি সে রিকভার হয়ে আবার মাঠে ব্যাক করতে পারবে, যে কোনো ইঞ্জুরি হোক না কেন, সেটা খুব তাতে হেল্প করে তার আইস থেরাপি। সেকেন্ড, যে কোনো মাস্কুলার ইঞ্জুরি হলেও সে কিন্তু এই আইস থেরাপি ইউজ করতে পারবে। আর আইস থেরাপির নিয়ম আছে, একটা তাকে প্রথমে রেস্ট দিতে হবে সেই জায়গাটাকে, সেই জায়গাটা আইস লাগাবে, তাকে একটু কম্প্রেস, তাতে ব্যান্ডেজ যদি থাকে, মানে ক্রেপ ব্যান্ডেজ বা কোনো ব্যান্ডেজ দিতে কম্প্রেস করে বাঁধা, এবং পাটাকে বা পায়ে যদি ইঞ্জুরি হয় পাটাকে তাহলে আমরা একটু এলিভেশন করে তুলে রাখা, এইটা তাকে প্রাথমিকভাবে প্রথম 24 আওয়ার্স দেখা, তাতে যদি একটু কম পাই তারপরে একটা কোনো লোকাল কোনো ডক্টরবাবুর কাছে বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে সে কনসাল্ট করতে পারে, এটা আমার কী ধরনের ইঞ্জুরি, এটাকে কীভাবে তাড়াতাড়ি আমি রিহাই পাবো এবং এখান থেকে কীভাবে বেরিয়ে এসে আমি নতুন আবার কবে মাঠে আবার নামতে পারবো। তারা তো নিয়মিত কোনো প্রফেশনালিজম মেনটেন করে খেলে না, তারা তো একটা রিল্যাক্সেশন বা মেন্টালি রিল্যাক্সেশন, তাদের একটা অনেক দিনের একটা আগের খেলা ছিল সেটাকে তারা এনজয়মেন্টের জন্য খেলেন। এক্ষেত্রে যে কোনো নতুন কিছু কাজ ডেলি রুটিনের বাইরে করতে গেলে সেটা দেহের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে, সেটা তারা ক্রিকেট বা ফুটবল যে কোনো স্পোর্টই সে খেলুক সেখানে একটু বডি এক, মানে একটা মায়ালজিয়া থাকে, সেটার জন্য সে খেলার পর, আফটার খেলার পর, যে কোনো ম্যাচ বা যে কোনো প্র্যাকটিস খেলার পর, সেশন করার পর একটু ওয়ার্ম বাথ, গরম জলে একটু স্নান করে নেওয়া বা আইস বাথ, দুটোর মধ্যে যে কোনো একটা প্রেফার, তার বডিতে যেটা তার পক্ষে সম্ভব সেটা ওয়ার্ম বাথ বা আইস বাথ, এই দুটো নিলে তার বডির এই যে সোরনেস, এই সোরনেসটা পুরো কমে যায়, তার সোরনেস থাকে একটা পুরো টাই, মানে গোটা বডি এক থাকে একটা খেলার পর,
তা তার মাসেল সেখানে প্রচুর ওয়ার্কআউট হয়েছে সেই দিনটার জন্য, তার মাসেল তার যখন এই ওয়ার্কআউট বেশি হতে থাকে তার অনেক ল্যাকটিক অ্যাসিড অনেক জমতে থাকে বডির মধ্যে, সেই ল্যাকটিক অ্যাসিডটাকে রিলিজিং ঠিকমতো হয় না, সেই কারণের জন্য সে যদি ওয়ার্ম ওয়াটার দিয়ে বাথ করে সেটাকে তো সেই রিল্যাক্সেশন পেয়ে যেতে পারে, নাহলে আইস বাথ দিলেও সেই রিল্যাক্সেশন সে পেটা পেয়ে যেতে পারে। যদি এই সমস্ত মানুষরা যা এসব অ্যামেচার ফুটবল বা ক্রিকেট খেলেন বা যারা বিভিন্ন ধরনের অনেক দিন অনেক বছর ক্রিকেট ফুটবল খেলতেন আগে অনেক বছর আগে, আবার অনেক বছর পরে আবার নতুন করে মাঠে নেমেছেন একদম তাদের মেন্টাল রিল্যাক্সেশনের জন্য বা দু তিন দিনের একটা মজা ফান করার জন্য, তাদের এদের যদি কোনো রকমের এনজয় মানে কোনো রকমের ইঞ্জুরি প্রবণতা থাকে বা ইঞ্জুরি হয়, তারা সঙ্গে সঙ্গে যেন একটা আইস থেরাপি তো করবেই, তার সাথে সাথে একটা ডক্টরবাবু বা একটা ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করবে, সেখানে কী কী মেডিকেশন তা ডক্টরবাবু গাইডলাইন দিয়ে দেবেন এবং ফিজিওথেরাপিস্টও তাকে কী কী ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরিটা দেখে তাকে ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেবেন, তাতে আশা করি উনি ভালো থাকবেন। যারা চোট নিয়ে ফুটবল খেলে নিজেকে হিডেন করে ফুটবল বা ক্রিকেট বা যে কোনো স্পোর্টের সাথে যুক্ত থাকেন, ইঞ্জুরি নিয়ে খেলাটা আমি বলবো এক খারাপ, একদম স্ট্রিক্টলি মানা করবো না খেলাটাই ভালো। তার যদি ফিউচার যদি 10 বছর আগে আগামী থাকে সেটা হয়তো 2 বছর বা 3 বছরই তার শেষ হয়ে যেতে পারে, সেই জন্য চোট আঘাত যদি জনিত যে কোনো প্লেয়ার সে না লুকিয়ে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করানো, সেটা ফুললি কেয়ার হয়ে তাকে রিহ্যাব করে নিজে ফুললি কিওর হয়ে রিহ্যাব করে সে মাঠে নামা এবং নতুনভাবে আবার নিজেকে তৈরি করা, আমার মনে হয় তাতে তার ফিউচারও ভালো হবে এবং তার খেলার যে পরিমাণটা সেটা আরও বেটার, তুই নিজেকেও 100% দিতে পারবে, নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে। লিগামেন্টে ইঞ্জুরির ধরুন অনেক রকম গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিগামেন্ট যে কোনো লিগামেন্টে কোনো রকমের স্প্রেন হতে পারে, স্প্রেন হওয়াটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হয়, এখানে ফার্স্ট ডিগ্রি হলেও অনেকে জোর করে মাঠে নেমে যায়, আমার মনে হয় যে তাদের একটু স্প্রে দিয়ে তাকে মাঠে না নামাটা উচিত, যদি তার মনে হয় যে সেটার ক্ষেত্রে তার পেন বাড়ছে বা পেন আছে সে পেন না নিয়েই নামা উচিত, স্প্রে দিয়ে অনেকে নেমে পড়ে নিজে অনলি ফর নিজেকে সেই জায়গাটাকে বজায় রাখার জন্য, আমার মনে হয় না এটা ঠিক। এখন তার ক্ষেত্রে ওই গ্রেড 1টায় আস্তে আস্তে গ্রেড 2 বা গ্রেড 3 দিকে চলে যাবে, তখন সে সার্জারিতে যদি তার কনভার্ট হয়ে যায় তখন সে মাঠ থেকে 6 থেকে 8 মাস বাদ চলে যাবে, সেক্ষেত্রে তারই ফিউচারটা খারাপ হবে, তাই অল্প ইঞ্জুরি হলে নিজেকে প্রিভেনশন করে মাঠ থেকে বার করে নিজেকে এবং নিজেকে ফুল ফিট হয়ে আবার টিমের সাথে জয়েন করা এবং টিমকে আরও ভালো রেজাল্ট দেওয়া, সেই ক্লাব বা সেই দেশ আরও ভালো রেজাল্ট করতে পারবে সমাজের বুকে। এই সমস্ত ইঞ্জুরি প্রবণতা কমানোর জন্য প্রত্যেকটা ক্লাব, সে জুনিয়র হোক সে সিনিয়র হোক বা যারা ফুটবলে এখনও পর্যন্ত ক্লাব হিসেবে গড়ে ওঠেনি, পাড়া ফুটবল খেলেন তারাও বা পাড়া ক্লাব খেলেন তারাও যেন প্রত্যেকটা ইঞ্জুরি থেকে রিহাই পাওয়ার জন্য এখন বলা হয় প্রি রিহ্যাব সেশন বলে একটা সেশন হয়। প্রি রিহ্যাব সেশনটা কি, তো কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো খেলার আগে করে যদি নামি সেই প্রবণতাটা অনেকটা ইঞ্জুরির প্রবণতাটা কমে যায়, সেটা কোনো কন্ট্যাক্ট গেম যেমন ফুটবল আছে সবথেকে বড়ো কন্ট্যাক্ট গেম, এই কন্ট্যাক্ট গেমের এইসব ফুটবল খেলার আগেও যদি আমরা যখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে থাকি এই প্রি রিহ্যাব সেশন বলে একটা সেশন হয় সেটা যদি করি এবং যদি নিয়মিত সুইমিং পুলে সুইমিং করি, নিয়মিত হালকা অল্প জিমে গিয়ে নিজস্ব অল্প পাওয়ার ট্রেনিং করি, তাহলে আশা করি আমরা ঠিকঠাক থাকব। অসংখ্য ধন্যবাদ কাজী জয়ফ ইসলামকে আমাদের সময় দেওয়ার জন্য। ফিজিওথেরাপি সম্পর্কে অনেক কিছুই বলা হলো, অনেক কিছুই বলা হলো না, নতুন কিছু জানতে মেয়ে টিপসের পর্দায় আপনার চোখ রাখুন আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করার জন্য। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সচেতনতা বাড়িয়ে তুলতে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি, হয়তো আপনার এই শেয়ার আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।